আসন্ন এই দুই টুর্নামেন্টকে ঘিরে ঘোষিত দলকে সাম্প্রতিক সময়ের সেরা দল মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আয়ারল্যান্ড সিরিজ ও কন্ডিশনিং ক্যাম্প বেশ কাজে দেবে বলে মনে করেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক। সেই সাথে আয়ারল্যান্ড সিরিজে ভালো করলে যে কেউ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচিত হবে বলে মনে করেন ম্যাশ। আর প্রিমিয়ার লিগ দিয়ে নিজেকে তৈরি করে নিচ্ছেন সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে বেস্ট পসিবল টিম হয়েছে, এখন এখন বাদ বাকিটা আমাদের করতে হবে, বেটার ক্রিকেট খেলতে হবে ওখানে, যদিও কাজটা কঠিন বাট আমাদের চেষ্টা করতে হবে সেরা খেলাটা। অধিনায়কের এই সন্তুষ্টি এখন দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের জন্য বড় এক অনুপ্রেরণা। দলটি দেখে অধিনায়কের ভরসা পাওয়ার কারণ সেরা কম্বিনেশন খুঁজে নিতে অসুবিধা হবে না তার। Midon picks him up. That's number 3. Tuscan strikes. চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন নাসির। তবে এই টুর্নামেন্টে ভালো করলে যে কেউ ডাক পেতে পারেন মূল টুর্নামেন্টের জন্য, তাই সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলবে আয়ারল্যান্ডে বিশ্বাস তার। সেই সাথে একই রকম কন্ডিশন হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের বেশ ভালোভাবে মানিয়ে নিতে পারবে বলে মত ম্যাশের। পাশাপাশি দেশ তো হয়তোবা অনেকটা হেল্প করবে, আর আপনি অনেকদিন যেহেতু ওই টাইপের উইকেটে খেলবো, সো ওই টাইপের উইকেটে ব্যাটিং বোলিং হবে, সো আমার মনে হয় যে কিছু তাহলে হেল্প করবে। শ্রীলঙ্কা বলের সাথে ব্যাট হাতেও সাফল্যের প্রত্যাশায় নিজেকে নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন মাশরাফি। বল হাতে সেরা ফর্ম অব্যাহত রাখতে চান টাইগার অধিনায়ক। কনসিস্টেন্সিটা ঠিক রাখার চেষ্টা করছি, ঠিক জায়গায় বল হিট করার চেষ্টা করছি, আর ভেরিয়েশন গুলো চেষ্টা করছি, যে অ্যাজ ইউজুয়াল যেগুলো করি ওগুলো জাস্ট মেক শিওর যে ওগুলো ঠিক জায়গায় আছে, এগুলো জাস্ট মানে কন্টিনিউ করা জিনিসগুলো। অলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। ঘরোয়া ক্রিকেটে রান কুড়িয়ে আবারও জাতীয় দলের স্কোয়াডে নাসির হোসেন, তবে শুধু কন্ডিশনিং ক্যাম্প আর ট্রাই নেশন সিরিজের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নেই, ওখানে নাসির স্ট্যান্ড বাই। একই সাথে ট্রাই নেশন সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, তবে কোনোটাতেই নেই সুবাগত হোম। শামসুল আরিফিনের রিপোর্ট। তারিখের মধ্যে টিম দেওয়ার একটা ডেট আইসিসি দিয়ে দিয়েছে, তো যার কারণে যেহেতু আমাদের দল আগেই চলে যাচ্ছে এই জন্য আমাদের আগের দল ঘোষণা করে দিতে হচ্ছে। তো আমি নামগুলি পড়ে শোনাচ্ছি 15 জনের, এটা 15-মেম্বার স্কোয়াড। তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদুল্লাহ, শব্বির রহমান রোমন, মুসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সঞ্জামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন অ্যান্ড শফিউল ইসলাম। সমালোচনা করার মতো খুব একটা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এই দল নির্বাচন নিয়ে, তবে জানার ছিল নাসির হোসেনকে নিয়ে। সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প আর ট্রাই নেশন সিরিজের দলে নাসিরকে রাখা হয়েছে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয় কেন? নাসির হোসেনের কথা বলতে পারেন, ও এক বছর ধরে কিন্তু টিমের সাথে ট্যুর করছে না, তো সেই হিসাবে আমরা কিন্তু ওকে একটা প্রসেসের মধ্যে আমরা এনেছি, যেহেতু ও ইমাজিন কাপে যথেষ্ট ভালো খেলেছে, ডোমেস্টিক ক্রিকেট ভালো খেলছে, তো সেহেতু একটা সিস্টেমের মধ্যে আনার জন্য, যেহেতু আমাদের এই টিমের এখন ওকে দিতে পারছে, যেহেতু আমাদের একটা প্রস্তুতি ক্যাম্প আছে সাসেক্সের মধ্যে, তারপর আয়ারল্যান্ড সফর, তো এটার মধ্যে আমরা মনে করি যে ওকে আবার ইউজ টু করাও দরকার। আর এই কন্ডিশনে আমাদের অনেক প্লেয়ার এখনও ক্রিকেট খেলেনি, তো এই কন্ডিশনের সাথে ইউজ টু হওয়া, কিন্তু সামনে আমাদের অনেকগুলি এভে সিরিজও আছে, সাউথ আফ্রিকায় একটা বড় সিরিজ আছে, তো কিছু খেলোয়াড়কে তৈরি করা আমাদের দরকার, সেই হিসাবে 18 জন নিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বাড়তি উইকেট কিপার নাই, 4 জন পেস বোলার আছে, অভাব পেস বোলিং অলরাউন্ডারের, ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। পেস অলরাউন্ডার তো আমাদের ক্যাপ্টেন আছে, তো আমরা আরেকজনকে মাত্র স্টার্ট করেছি, আমাদের পেস অলরাউন্ডারের মোহাম্মদ সাইফুদ্দিন, এবং ওকে অলরেডি আমরা টি-20তে ইন্ট্রোডিউস করেছি, তো আস্তে আস্তে করে ওকে ডেভেলপ করতে হবে, ইন্টারন্যাশনাল এরিনায় স্ট্যাবলিশ হতে তো একটু সময় লাগে। তারপরে আমি মনে করি যে ও মোহাম্মদ সাইফুদ্দিনের যথেষ্ট যোগ্যতা আছে, এবং যেহেতু ইয়াং ছেলে ওকে পুরোপুরি তৈরি করা হবে, তো ইনশাআল্লাহ সামনের সুযোগে অবশ্যই ওকে রিপ্লেস করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচ জুনের প্রথম দিনে, ট্রাই নেশন শুরু সামনের মাসের 12 তারিখ, তার আগে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে টাইগাররা বিলেতে রওনা হবেন সামনের সপ্তাহে 26 এপ্রিল। শামসুল আরিফিন, 71।